each and every mind is selfishness. Tari chhaya deshe, tari chhaya prithivite. তাহলে নিজের সংশোধন না হলে দেশ উদ্ধার পৃথিবীতে শান্তি স্থাপন এসব সম্ভব না ওই বিরাট ব্রহ্মাণ্ডে পৃথিবীতে দেশে তোমার জায়গায় স্থানে ঘরে তুমি বিরাজমান তাই তুমির অহংকার যতক্ষণ না কম হয় ততক্ষণ তুমি স্বার্থেও শূন্য তো অনেকটা দূর তোমার স্বার্থ এতটা কমে না যাতে তোমার হৃদয় খুলে যেখানে অহংবুদ্ধি ওই জুতো ছেড়ে আসার মতো অহংবুদ্ধি হৃদয়ে প্রবেশ করবে ওই অহংবুদ্ধি ছেড়ে শুধু বুদ্ধিটা প্রবেশ করবে অহং ছেড়ে হৃদয়ে প্রবেশ কেন বুদ্ধি তো বুঝবে যে এমন আমার হচ্ছে এমন যে আমার হচ্ছে এটা বুঝবে বুদ্ধি কিন্তু বুদ্ধির ঘরে গিয়ে বাস করে অহংকার তাই অহং বোঝে বুদ্ধিটা আমার তাই যে বুদ্ধি তোমাতে দেওয়া সে চালিত হয় তোমার অহং বৃত্তির দ্বারা যা ধ্বংসাত্মক তোমার জন্য তাই নিউ আর নিয়ার ফিউচারে তোমার কী হতে যাচ্ছে এ কথা তোমার জানা নেই সম্ভব না কেননা তোমার হৃদয়ের দরজা এভাবে খোলেনি যেখানে তোমার বুদ্ধি অহং বৃত্তিকে ছেড়ে প্রবেশ করেছে এতটা উন্নত তোমার মন নয় তাহলে উন্নত মন এমন স্বীকার করছে তোমার বুদ্ধি এমন কারোর কথা শোনা বাঞ্ছনীয় তোমারই ভালোর জন্য তোমার ফ্যাটাল ফিউচার না হওয়ার জন্য শারীরিক মানসিকভাবে তুমি বিপর্যস্ত না হও তার জন্য এইরকমভাবে প্রত্যেকটি মানুষ যারা বুদ্ধিসম্পন্ন তারা নিজের স্বার্থে কারণে নিজের জীবন বিপন্ন করছে শরীরে এবং মনে এরকমভাবে প্রতিটি মানুষ বিপন্ন তোমার ঘর বিপন্ন তোমার দেশ বিপন্ন পৃথিবী বিপন্ন কেননা তুমি স্বার্থের বাইরে গিয়ে ভাবছ না ঠিক এই ড্যাম এর দরজা খুলে দেওয়ার মতো একদিন তখন ওরম ফ্লাডেড হবে এবং যেটাকে ক্যালামিটি নাম দেওয়া হবে অ্যাকচুয়ালি হুইচ ইজ নট ক্যালামিটি তাই তখন তুমি যতই অন্যের উপর দোষ চাপাও যন্ত্রণাটা ভোগ কিন্তু তোমাকেই করতে হবে বিকজ ওটা ক্রিয়েটেড বাই ইউ ডেভেলপড বাই ইউ তো ওটা তোমাকে ফলীভূত তোমাতেই হবে তো সাফারিং বাই ইউই হতে হবে তাই তোমার আশেপাশের অন্যেরা সাফার করলেও মূলে তোমার কর্মের কারণে তার ফল ভোগে সাফারিং তো তোমার হবে তাহলে প্রবলেমটা স্বার্থের আর স্বার্থ অহংকারের ঘরে থাকে তাই বদলাতে হবে নিজেকে